নমস্কার, আজকে আমি এসএসসি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2009 এর 76 থেকে 90 পর্যন্ত প্রশ্নের উত্তর। আসা যাক প্রথম প্রশ্নে, কোশ্চেন নাম্বার 76। বাইন্ডার নর্মালি ইউজড ইন ফ্লেক্সিবল পেভমেন্ট কনস্ট্রাকশন ইজ, এখানে কি বলছে? ফ্লেক্সিবল পেভমেন্ট কনস্ট্রাকশনের জন্য সাধারণত কি বাইন্ডার ইউজ করা হয়ে থাকে? অপশনগুলো দেখানো যাক। অপশান এ সিমেন্ট, অপশান বি লাইম, অপশান সি বিটুমিন, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি বিটুমিন। ফ্লেক্সিবল পেভমেন্ট কনস্ট্রাকশনের জন্য আমরা সাধারণত বিটুমিন ইউজ করে থাকি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77। ভিকার্টস অ্যাপারেটাস ইজ ইউজড টেস্টিং, ভিকার্ট অ্যাপারেটাস কি টেস্টের জন্য ইউজ করা হয়ে থাকে? অপশান দেখে নিন। অপশান এ কনসিস্টেন্সি অফ সিমেন্ট, অপশান বি ফাইননেস অফ সিমেন্ট, অপশান সি ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট, অপশান ডি সাউন্ডনেস অফ সিমেন্ট। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ কনসিস্টেন্সি অফ সিমেন্ট। ভিকার্ট অ্যাপারেটাস আমরা ইউজ করে থাকি কনসিস্টেন্সি অফ সিমেন্ট মেজার করার জন্য। বাকিগুলোকে দেখে নেওয়া যাক। বাকিগুলো ফাইননেস অফ সিমেন্ট, এটা হচ্ছে সিম অ্যানালাইসিস দিয়ে করা হয়। ওয়ার্কিবিলিটি স্ল্যাম টেস্ট দ্বারা মেজার করা হয়। আর সাউন্ডনেস অফ সিমেন্ট লা স্যাটেলাইট অ্যাপারেটাস দিয়ে মেজার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 78। ডিসচার্জ পার ইউনিট ড্রডাউন অফ এ ওয়েল ইজ নোন অ্যাজ, ডিসচার্জ পার ইউনিট ড্রডাউন অফ এ ওয়েল এটাকে আমরা কি বলি? অপশান দেখানো যাক। অপশান এ স্পেসিফিক স্টোরেজ, অপশান বি স্পেসিফিক ইয়েল্ড, অপশান সি স্পেসিফিক রিটেনশন, অপশান ডি স্পেসিফিক ক্যাপাসিটি। এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি স্পেসিফিক ক্যাপাসিটি। স্পেসিফিক ক্যাপাসিটির ডেফিনিশন হলো ডিসচার্জ পার ইউনিট ড্রডাউন অফ এ ওয়েল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 79। ইন এ কন্ট্রাক্ট ফর কনস্ট্রাকশন সিকিউরিটি বন্ড ইজ, বলছে কনস্ট্রাকশনের কন্ট্রাক্টে সিকিউরিটি বন্ড কত হয়? অপশান দেখানো যাক। অপশান এ 5% অফ ভ্যালু অফ ওয়ার্ক, অপশান বি 10% অফ ভ্যালু অফ ওয়ার্ক, অপশান সি 15% অফ ভ্যালু অফ ওয়ার্ক, অপশান ডি 20% অফ ভ্যালু অফ ওয়ার্ক। সিকিউরিটি বন্ড হয় 10% অফ টোটাল ভ্যালু অফ ওয়ার্ক, ভ্যালু অফ ওয়ার্ক। তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট, 10% অফ ভ্যালু অফ ওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 80। ইন হাইওয়ে কনস্ট্রাকশন রোলিং স্টার্টস ফর্ম, একটা হাইওয়ে আছে, এর রোলিং কোথা থেকে স্টার্ট হবে? অপশান দেখে নিয়ে। অপশান এ সাইডস অ্যান্ড প্রসিড টু সেন্টার, প্রথমে সাইডে হবে তারপরে সেন্টারে প্রসিড করবে। অপশান বি সেন্টার অ্যান্ড প্রসিড টু সাইডস, প্রথমে সেন্টারে হবে তারপরে সাইডসে প্রসিড করবে। অপশান সি ওয়ান সাইড অ্যান্ড প্রসিড টু আদার সাইড, প্রথমে এক সাইড হবে তারপরে কি আর এক সাইড হবে। অপশান ডি এনি অফ দ্য অ্যাবভ, এখানে সঠিক অ্যান্সার হবে সাইডস অ্যান্ড প্রসিড টু সেন্টার, প্রথমে সাইডে হবে তারপর এটা সেন্টারে হবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 81। দ্য ফাইননেস মডুলাস অফ মিডিয়াম স্যান্ড রেঞ্জেস বিটুইন, স্যান্ডকে আমরা সাইজ অনুযায়ী তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ফাইন স্যান্ড, একটা হচ্ছে মিডিয়াম স্যান্ড, একটা হচ্ছে কোর্স স্যান্ড। ফাইন স্যান্ডের রেঞ্জ হয় 2.2 to 2.6, মিডিয়াম স্যান্ড 2.6 to 2.9, আর কোর্স স্যান্ডের হয় 2.9 to 3.2। তাহলে এখানে অপশান দেখে নেওয়া যাক। অপশান কী কী আছে? অপশান এ 1.7 to 2.1, অপশান বি 2.2 to 2.5, অপশান সি 2.6 to 2.9, অপশান ডি 3.0 to 3.5। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে মিডিয়াম স্যান্ডের জন্য 2.6 to 2.9, তাহলে অপশান সি ইজ কারেক্ট। বি এর জন্য ফাইন স্যান্ড আর সি এর জন্য কোর্স স্যান্ড বলা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 82। টিএসএন পলিগন, অপশান এ ডিফাইন দ্য জোন অফ ইনফ্লুয়েন্স অফ ইচ স্টেশন, অপশান বি ডিফাইন জোন অফ ইকুয়াল প্রেসিপিটেশন, অপশান সি আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ টাইম অ্যান্ড ডেট, অপশান ডি অ্যান অ্যাকুরেট মেথড অফ এস্টিমেটিং এভারেজ রেনফল। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, টিএসএন পলিগন এভারেজ রেনফল এস্টিমেশনের অ্যাকুরেট একটা মেথড। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 83। ডিপ্রিসিয়েশন,
ऑप्शन ए इंक्रीज ऑपरेटिंग एक्सपेंसेस, ऑप्शन बी रिड्यूस प्रॉफिट, ऑप्शन सी रिड्यूस इनकम टैक्स, ऑप्शन डी ऑल ऑफ द अबव। अच्छा एर आगे देख प्रथमे देखे ना जाए डिप्रिसिएशन की। डिप्रिसिएशन हलो एक्सपेंस ऑफ ए बिजनेस, কোন একটা বিজনেসের এক্সপেন্স আমরা ডিপ্রিসিয়েশন হিসেবে ধরতে পারি। তাহলে ডিপ্রিসিয়েশন যদি বাড়ে তাহলে এক্সপেন্স বাড়বে, সেক্ষেত্রে অপশন এ ইজ কারেক্ট, ইনক্রিজ অপারেটিং এক্সপেন্সেস। আবার এক্সপেন্স যত বাড়বে আর্নিংস তত কমবে, আর্নিংস যত কমবে প্রফিট ততই কমবে, তাহলে এখানে বিও ঠিক, রিডিউস প্রফিট। আবার প্রফিট আর আর্নিংস কমলে ইনকাম ট্যাক্সও কমবে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, ডি ইজ কারেক্ট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 83 এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 84, দ্য সুইটেবল সার্ফেসিং মেটেরিয়াল ফর ব্রিজ ডক, ব্রিজ ডকের সুইটেবল সার্ফেসিং মেটেরিয়াল কোনটা। অপশন দেখে নিই, অপশন এ সিট অ্যাসফল্ট, অপশন বি বিটুমিনাস অ্যাসফল্ট, অপশন সি ম্যাস্টিক অ্যাসফল্ট, অপশন ডি রোল্ড অ্যাসফল্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ম্যাস্টিক অ্যাসফল্ট। ব্রিজ ডকের সার্ফেসিং মেটেরিয়াল হিসেবে আমরা ম্যাস্টিক অ্যাসফল্টকে ইউজ করি। ম্যাস্টিক অ্যাসফল্ট, ম্যাস্টিক অ্যাসফল্ট হচ্ছে অ্যাসফল্ট প্লাস কিছু মিনারেল মেটেরিয়াল, যেমন সিলিকা, মাইকা ইটিসি। তো সিলিকা অথবা মাইকার গুঁড়ো এবং তার সঙ্গে অ্যাসফল্টের মিক্সচারকে আমরা ম্যাস্টিক অ্যাসফল্ট বলে থাকি। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 85, ফায়ার ব্রিক আর ইউজড, ফায়ার ব্রিক কোথায় ইউজ করা হয়। অপশান দেখে নিই, অপশান এ টু প্রোটেক্ট বিল্ডিং এগেনস্ট লাইটনিং, অপশান বি ফর ইনক্রিজিং হিট ফায়ার, অপশান সি টু প্রোটেক্ট বিল্ডিং এগেনস্ট ইলেকট্রিক্যাল ফায়ার, অপশান ডি টু রিফ্লেক্ট হিট। ফায়ার ব্রিক আমরা হিট রিফ্লেক্টর হিসেবে ইউজ করে থাকি, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি টু রিফ্লেক্ট হিট। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 86, জিওলজিক্যাল ইনফরমেশন হুইচ কন্টেন এ ইল্ড ওয়াটার ইজ এন, বলছে একটা জিওলজিক্যাল ফরমেশন যাতে ইল্ড ওয়াটার সঞ্চিত থাকে সেটাকে কি বলা হয়। অপশন দেখে নেওয়া যাক, অপশন এ অ্যাকুইফিউজ, অপশন বি অ্যাকুইক্লুড, অপশন সি অ্যাকুইটার্ড, অপশন ডি অ্যাকুইফার। যেখানে ইল্ড ওয়াটার জমাতে থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যাকুইফার, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অ্যাকুইফার। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 87, ওভারহেড চার্জেস ফর স্মলার ওয়ার্ক, ওভারহেড চার্জেস কি। ওভারহেড চার্জ হলো ধরো যে কোনো একটা প্রোডাক্ট আছে, ধরো একটা প্রোডাক্ট, এটা কিছু র মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, এটা কোনো লেবার তৈরি করেছে, আর এটার জন্যে কিছু আদার্স এক্সপেন্সেস আছে। তো যে র মেটেরিয়াল থেকে তৈরি হয়েছে এই প্রোডাক্ট, যখন এই প্রোডাক্ট বিক্রি হবে এই র মেটেরিয়ালের কস্ট, এই লেবারের কস্ট আর আদার্স কিছু কস্টের মধ্যে অ্যাড হবে। তো এই যে র মেটেরিয়ালের যে লেবার, যারা ডাইরেক্টলি এই প্রোডাক্টটাকে তৈরির জন্য দায়ী, এদেরকে বলা হয় ডিরেক্ট কস্ট। এছাড়াও আরও কিছু কস্টের মধ্যে যোগ হয়, যেমন এই প্রোডাক্টের মধ্যে যদি কোনো সলভেন্ট মেশানো হয় বা কোনো সলিউশন মেশানো হয়, যাতে র মেটেরিয়ালের সঙ্গে কোনো সলিউশন মেশানো হলো বা সলভেন্ট মেশানো হলো যার ফলে প্রোডাক্টটা তৈরিতে সেটা সাহায্য করে, অথবা কোনো আদার্স কোনো লেবার যারা পরোক্ষভাবে এই প্রোডাক্টটা তৈরিতে সাহায্য করে, ডিরেক্টলি এদের কোনো ইনভলভমেন্ট নেই বাট এর পরোক্ষভাবে এটাকে সাহায্য করে, যেমন যেখানে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেখানে কোনো একটা পাহারাদার বসে আছে, তাদের কষ্ট এই প্রোডাক্টের কষ্ট যখন আমি বিক্রি করি তাদের কষ্টের সঙ্গে অ্যাড করতে হবে, এটাকে বলা হয় ইনডাইরেক্ট কস্ট। এই যে ইনডাইরেক্ট কস্ট এটাকেই বলা হয় ওভারহেড চার্জেস। তো এই ওভারহেড চার্জেস ফর স্মলার ওয়ার্ক এটা নট সাবস্টেন্সিয়াল আর এটা এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ, এটাকে আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করি আর এটা নট সাবস্টেন্সিয়াল, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি বোথ বি অ্যান্ড সি। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 88, এ সয়েল হ্যাজ এ বাগ ডেন্সিটি অফ 22 কিলোনিউটন পার মিটার কিউব অ্যান্ড ওয়াটার কন্টেন্ট 10%, দ্য ড্রাই ডেন্সিটি অফ দ্য সয়েল ইজ, আমাকে বাগ ডেন্সিটি বলে দিয়েছে আর ওয়াটার কন্টেন্ট বলে দিয়েছে,
আমাকে বার করতে হবে কি ড্রাই ডেন্সিটি। তো অঙ্কটা দেখে নেওয়া যাক, এখানে ডাটা দেওয়া আছে বাগ ডেন্সিটি 22 কিলো নিউটন অ্যান্ড ওয়াটার কন্টেন্ট 10% 0.1। ড্রাই ডেন্সিটি গামা ডি ইজ ইকাল টু গামা বি প্লাস ওয়ান প্লাস ওমেগা, সরি গামা বি বাই ওয়ান প্লাস ওমেগা। তো এখান থেকে গামা ডি এর মান আসবে 20 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে অ্যান্সার দেখে নেওয়া যাক, অপশান এ 18.6 কিলো নিউটন পার মিটার কিউব, অপশান বি 20 কিলো নিউটন পার মিটার কিউব, অপশান সি 22 কিলো নিউটন পার মিটার কিউব, অপশান ডি 23.2 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি 20 কিলো নিউটন পার মিটার কিউব। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 89, ডিউ টু অ্যাটাক অফ ড্রাই রড দ্য টিম্বার। ড্রাই রড হলো কোন এক ফাঙ্গির অ্যাটাকের ফলে টিম্বারের ওপরে সেই টিম্বারটা পাউডারে পরিণত হয়, ওটাকেই বলা হয় ড্রাই রড। টিম্বারের ওপরে ফাঙ্গি অ্যাকশন করে এবং সেটার তার যে টিম্বারের যে পোর্শনটা স্ট্রেংথ প্রদান করে সেই পোর্শনটাকে সে খেয়ে গুঁড়ো করে দেয়, তো সেটাকেই আমরা ড্রাই রড বলে থাকি। তাহলে অপশান দেখে নেওয়া যে সঠিক অ্যান্সার কী হবে, অপশান এ সোয়েল, অপশান বি স্রিংস, অপশান সি ক্র্যাকস, অপশান ডি রিডিউস টু পাউডার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ডিউ টু ড্রাই রড দ্য টিম্বার ইজ রিডিউস টু পাউডার। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, দ্য ডিউটি অফ এ ক্রপ ইজ 432 হেক্টরস পার কিউমেক, হোয়েন দ্য বেস পিরিয়ড অফ দ্য ক্রপ ইজ 100 ডেজ ডেল্টা ফর দ্য ক্রপ উইল বি। এখানে ডিউটি ডি বলে দিয়েছে, বেস পিরিয়ড বি বলে দিয়েছে, আমাদের বার করতে হবে কি ডেল্টা। আর ডেল্টা ডি বি এর রিলেশন কি হয়, ডেল্টা ইজ ইকাল টু 8.64 বি বাই ডি এত মিটার। তাহলে অঙ্কটা দেখে নেওয়া যাক, এখানে দেওয়া আছে ডিউটি ডি আর বেস পিরিয়ড বি, ডেল্টা ইজ ইকাল টু 8.64 বি বাই ডি এত মিটার। তো এখানে ডেল্টা আর বেস পিরিয়ডের মান বসালে, সরি ডিউটি আর বেস পিরিয়ডের মান বসালে ডেল্টার মান আসবে 2 মিটার আর 200 সেন্টিমিটার। তাহলে অপশান দেখে নেওয়া যাক, অপশান এ 132, অপশান বি 200, অপশান সি 464, অপশান ডি 864। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি 200। তাহলে আজকে এখানেই শেষ করছি, নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।